চন্দননগরের সেরা জগদ্ধাত্রী পুজোগুলির মধ্যে অন্যতম হল নতুন পাড়ার সর্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির পুজো। এবার এই পুজো জুড়ে রয়েছে মাটির সঙ্গে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে। দ্বিজেন্দ্রলাল রায়ের কথায়, ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। আর এই কথাই মণ্ডপ সজ্জার মাধ্যমে তুলে ধরেছে এই বারোয়ারি। এবছর নতুন পাড়ার 50 বছর, অর্থাৎ সুবর্ণ জয়ন্তী বর্ষ। মণ্ডপ নির্মাণে ব্যবহার করা হয়েছে খড় বাঁশের কুড়ুই, ঝুড়ি, গামছা, কাপড় ও মাটি। তবে সবথেকে বিশেষ আকর্ষণ ধান এবং খড় দিয়ে বোনা মণ্ডপ জোড়া ঝাড়। তবে নিঃসন্দেহে বিশেষ চমক প্রতিমার সাজসজ্জায়। সাবেকি প্রতিমার চালচিত্র এবং ডাকের সাজে অত্যন্ত নিপুণভাবে তুলে ধরা হয়েছে শ্রীহরি বিষ্ণুর 10 অবতারকে। দীপান্বিতা বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।